দশ মহাবিদ্যা একদিকে যেমন রয়েছেন ভয়ঙ্করী দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছেন অপরূপা সুন্দরী দেবী প্রতিমা। এমসিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন দশ মহাবিদ্যা দেবী কালীর কিছু তথ্য নিয়ে। আমাদের এ যাত্রায় আপনাকে সঙ্গে থাকার জন্য অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো। দশ মহাবিদ্যা সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্যজননী নিরাকার আদ্যাশক্তি পার্বতীর শাখার দশটি বিশেষ রূপের সমষ্টিগত নাম। কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের দেবী। তিনি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে কালী মহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। কেরালার লোক বিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসীদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূত হন। পুরাণ অনুসারে তার প্রথম আবির্ভাব হয় ভগবান শিব হতে। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তার দেবী মা, মহাবিশ্বের মা, আদিশক্তি বা পার্বতী হিসাবে পূজা করা হয়। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়ও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্মা হিসাবে পূজা করে। তাকে ঐশ্বরিক রক্ষক হিসাবেও দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। কালী হল সময় বা কালের পূর্ণতা। এর স্ত্রীলিঙ্গ রূপ যার পুংলিঙ্গ বিশেষ্য কাল, যা ভগবান শিবের নাম। যদিও কালী শব্দটি অথর্ববেদের প্রথম দিকেই আবির্ভূত হয়, তবে সঠিক নাম হিসাবে এটির প্রথম ব্যবহার কথক গৃহসূত্রে। ডেভিড কিংসলির মতে কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম 600 খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এই গ্রন্থগুলি সাধারণত তাকে হিন্দু সমাজের পরিধিতে বা যুদ্ধক্ষেত্রে স্থাপন করেন। তাকে প্রায়শই শিবের শক্তি হিসাবে গণ্য করা হয় এবং বিভিন্ন পুরাণে তার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ষষ্ঠ শতাব্দীর দেবী মাহাত্ম্য যুদ্ধক্ষেত্রে তার সব পরিচিত চেহারা। দেবী মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের দেবতা হলেন মহাকালী, যিনি ঘুমন্ত বিষ্ণুর শরীর থেকে দেবী যোগনিদ্রারূপে আবির্ভূত হন, যাতে ব্রহ্মা ও বিশ্বকে মধু ও কৈতব নামক দুটি অসুর থেকে রক্ষা করার জন্য তাকে জাগিয়ে তোলা হয়। বিষ্ণু জেগে উঠলে তিনি দুই অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ভগবান বিষ্ণুর সাথে দীর্ঘ যুদ্ধের পর যখন দুই অসুর অপরাজিত হলেন, তখন মহাকালী দুই অসুরকে মোহিত করার জন্য মহামায়ার রূপ ধারণ করলেন। মধু ও কৈতব মহাকালী দ্বারা মন্ত্রমুগ্ধ হলে বিষ্ণু তাদের হত্যা করেন। চণ্ড ও মুন্ডা দেবী দুর্গাকে আক্রমণ করে। দুর্গা এমন ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানায় যার ফলে তার মুখ কালো হয়ে যায়, যার ফলে কালী তার কপাল থেকে বেরিয়ে আসে। কালীর চেহারা গাঢ় নীল, নিমজ্জিত চোখ এবং পরনে পাখের চামড়ার শাড়ি এবং অসুরের মাথার মালা। তিনি অবিলম্বে দুই অসুর পরাজিত করেন। পরবর্তীতে একই যুদ্ধে অসুর রক্তবীজ অপরাজিত থাকে, কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পৌঁছানো থেকে নিজেকে পুনরুৎপাদন করার ক্ষমতা ছিল। অগণিত রক্তবীজ একের পর এক হাজির হয় যুদ্ধক্ষেত্রে। দেবী কালী অবশেষে মাটিতে পৌঁছানোর আগেই তার রক্ত চুষে এবং অসংখ্য রক্তবীজের শরীরের রক্ত পান করে তাকে পরাজিত করে। কিংসলে লিখেছেন যে দেবী কালী দেবী দুর্গার মূর্ত ক্রোধ তার মূর্ত কোট প্রতিনিধিত্ব করে। পার্বতী শিবের দেহের সাথে মিলিত হন। দ্বারুকা এবং তার বাহিনীকে পরাজিত করতে পুনরায় আবির্ভূত হন। তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিব হস্তক্ষেপ করলেই শান্ত হয়। বামন পুরাণে পার্বতীর সাথে কালীর সম্পর্কের ভিন্ন সংস্করণ রয়েছে। যখন শিব পার্বতীকে কালী গাঢ় নীল বলে সম্বোধন করেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। পার্বতী তার কালো বর্ণ হারানোর জন্য তপস্যা করেন এবং গৌরী হন সোনালী। তার গাঢ় আবরণ হয়ে ওঠে কৌশিকী, যিনি ক্রুদ্ধ হয়ে কালীকে সৃষ্টি করেন। কালী পার্বতী ও শিবের মধ্যে সম্পর্ক সম্পর্কে কিংসলে লিখেছেন যে শিবের সম্পর্কে কালী পার্বতীর বিপরীত ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। পার্বতী শিবকে শান্ত করেন, তার অসামাজিক বা ধ্বংসাত্মক প্রবণতা প্রতিহত করে। তিনি তাকে ঘরোয়াতার মধ্যে নিয়ে আসেন
এবং তার মৃদু দৃষ্টিতে তাকে তার তাণ্ডব নৃত্যের ধ্বংসাত্মক দিকগুলিকে সংযত করার জন্য অনুরোধ করেন। কালী হলেন শিবের স্ত্রী, যেমনটি ছিল তাকে উত্তেজিত করে এবং তার পাগল অসামাজিক বিঘ্নিত অভ্যাসের জন্য উৎসাহিত করে। তিনি কখনোই কালী নন যিনি শিবকে বশ করেন, তবে শিবকে অবশ্যই কালীকে শান্ত করতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। নমস্কার।